বন্ধুরা, গতকাল কার্যত মুষড়ে পড়া গোটা বাঙালি সমাজকে নতুন করে জাগিয়ে দিয়েছিল একটা সেন্টেন্স, যেটা সন্ধ্যের দিকে বাঙালি শুনতে পেয়েছিল। আর তা হলো, সব কিছু ভুলে যাও, সব ঠিক আছে, আবার মোচ্ছবে মাতো, উৎসবে ফেরো। একজন কতখানি অমানুষিক, কতখানি অশালীন মানসিকতার হলে এই ধরনের কথা বলতে পারে, সেই ভেবে গোটা বাংলা শিউরে উঠছিল এবং তার সঙ্গে ভাবছিল যে এর থেকে কি কোনো পরিত্রাণ নেই? না, এর থেকে পরিত্রাণ আছে, তবে সেই পরিত্রাণের রাস্তাটা দেখাবে কে? কেন, যারা এতদিন চিকিৎসা করে আমাদের ভালো রেখেছেন, আমাদের সুস্থ রেখেছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেই ডাক্তারবাবুরা। হ্যাঁ, এই সমাজটার ঘুণধরা মেরুদণ্ডটার একটা অপারেশনের দরকার আছে, আর সেই কাজটাই তারা আজকে করছেন। আপনারা জানেন যে আজকে কিন্তু ডাক্তারবাবুদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, এবং সেখানে গতকালের পর থেকেই একটা জায়গা নিয়ে আলোচনা শুরু হয়েছিল যে সুপ্রিম কোর্টও তো নির্দেশ দিয়েছে যে আজকে বিকেল 5টার মধ্যে এই কর্মবিরতি ছেড়ে তাদেরকে ডিউটিতে ফিরতে হবে, এবং সেটা না করলে রাজ্য সরকার যদি কোনো কঠিন অবস্থান নেয়, কঠিন শাস্তির ব্যবস্থা করে, তাহলে কিন্তু তাদের কিচ্ছু করার থাকবে না। আর সেই জায়গা থেকেই সকলে ভাবতে শুরু করেছিলেন, তাহলে এবার ডাক্তারবাবুরা কী করবেন? তারা কি সুরসুর করে ফিরে যাবেন ডিউটিতে? এই আন্দোলন সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে? আমাদের বোনটা অভয়া কি আর সুবিচার পাবে না? তার জাস্টিসের দাবিতে গোটা বাংলা যেভাবে উত্তাল হয়ে রয়েছে, সেটা কি সত্যিই ধীরে ধীরে থেমে যাবে আর মানুষ আবার উৎসবে ফেরত যাবে? কিন্তু না, কালকে রাত্রের দিকেই আপনাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে এই নিয়ে ডাক্তারবাবুদের মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজে তারা কিন্তু একটা ইন্টারনালি মিটিং করেছেন, এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন এবং ফাইনালি সেটা তারা জানাবেন। আমরা দেখলাম একটু বেশি রাতের দিকেই সেটা জানিয়ে দেওয়া হলো, এবং আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যভবন অভিযান করবেন। অলরেডি স্বাস্থ্যভবন অভিযান শুরু হয়ে গেছে, সেখানে তাদের 5 দফা দাবি রয়েছে, কিন্তু সেইটা মূল কথা নয়। আজকে তাদের দাবির মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটাই কিন্তু আগামী দিনে বাংলার ভাগ্য নিয়ন্তা হবে। কী দাবি রয়েছে? তারা কিন্তু যেরকম লালবাজার অভিযান করেছিলেন, সেখানে কলকাতা পুলিশের যিনি কমিশনার আছেন বিনীত গোয়াল, তার পদত্যাগের দাবি নিয়ে, এদিনও কিন্তু কিছু পদত্যাগের দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। এবং যে খবর আমি শেষ মুহূর্তে পেয়েছি, যে হোয়াটসঅ্যাপ আপডেট ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে জানা যাচ্ছে যে এবার কিন্তু আর শুধু ডেপুটেশন দিয়ে তারা ফেরত যাবেন না, এবার তারা সেই যে পদত্যাগটা আছে সেটা তারা নেবেন, তারপর তারা সেখান থেকে সরবেন। তার জন্য যা করতে হয়, যত দিন অপেক্ষা করতে হয়, যত দিন অবস্থান চালাতে হয়, সেটাই তারা করবেন। কিন্তু এর সঙ্গে ডাইনিমুক্ত বাংলার কি সম্পর্ক আছে? দেখুন, একটা জিনিস তো মাথায় রাখতেই হবে, এখানে যদি এই পদত্যাগটা শেষ পর্যন্ত করতে বাধ্য হন, এই ডাক্তারবাবুরা সেই জেদটা বজায় রাখতে পারেন, সেই সত্যিকারের অপারেশনটা করতে পারেন, তাহলে আগামী দিনে এই সমস্ত কিছুর মাথা যিনি, যার নির্দেশে এই সমাজটায় ঘুণটা ধরে গেছে, এই স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে বিকলাঙ্গ হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গ যেটার জন্য ভুগছে, এরপরের নেক্সট দাবি তো সেইটাই হয়ে যাবে যে তিনি এবার মানে মানে বিদায় নিন, বাংলাটাকে বাঁচতে দিন, অনেক জ্বালিয়েছেন, আর আপনার কোনো দরকার নেই। আর সেই জিনিসটা যদি মানুষের মাথায় ঢুকে যায়, এই ডাক্তারবাবুরাই কিন্তু আজকে ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে তার পথটা দেখিয়ে দিলেন। আর সেটা না করলে, যদি এই পদত্যাগ না হয়, তাহলে এই ডাক্তারবাবুরা তো অবস্থান থেকে উঠবেন না, অবস্থান থেকে যদি না ওঠেন, গমনপীড়ন হবে, শাস্তিমূলক ব্যবস্থা হবে, এই ডাক্তারবাবুদের উপর অত্যাচার চলবে, তারপর বাংলা ঘরে বসে থাকবে তো, বাংলা ঘরে বসে থাকবে তো, তারপর বাংলায় যে অবস্থাটা তৈরি হবে তার জন্য কি দায়ী হবে? বাংলার মানুষের যে ক্ষোভটা হবে, সেই ক্ষোভের হাত থেকে যতই 14 তলায় ইঁদুরের মতো লুকিয়ে বসে থাকুন, বাঁচতে পারবেন? সুতরাং আজকের দিন হচ্ছে হয় এসপার নয় ওসপার, আজকের দিন বাংলার জন্য ঐতিহাসিক, এবং আবারও ঐতিহাসিকভাবে বাংলাকে ডাইনিমুক্ত করার জন্য পথ দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুরা, যারা এই বাংলাটাকে আরও একবার প্রতিবাদে গর্জে উঠতে শিখিয়েছেন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কালকে রাত্রেই যে সাংবাদিক বৈঠক হয়েছে, তার আগেই আপনাদের আমি আপডেটটা দিয়েছিলাম যে এরকম একটা পাচ্ছি। অবভিয়াসলি এটা অফিসিয়াল ভার্সন নয়, এটা নিয়ে তারা আলোচনা করবেন, এবং আমার খুব সম্ভবত মনে হচ্ছে তারা আইনজীবীদের সঙ্গে একটা পরামর্শ করেছিলেন, এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের যে ভার্সনটা আছে সেটাকে মডিফাই করেন, যাতে আইনের ফাঁক ফোকরগুলো কোনো রকম তাদের অসুবিধায় ফেলতে না পারে, এবং সেটা খুব খুব পজিটিভ হয়েছে। আমি একটা কথা বলবো, আবারও বলছি, যারা আন্দোলন করছেন তারা শিক্ষিত ছেলে, ব্রিলিয়ান ছেলে মেয়ে, এবং এই বাংলার এক একজন রত্ন, এক একজন গর্ব। সুতরাং
তাদের যে শিক্ষার ছটাটা রয়েছে এই আন্দোলনের মধ্যে সেটা প্রতি ছত্রে বোঝা যাচ্ছে। বলে যে অশিক্ষিতরা তাদেরকে আটকাতে চাইছে, যে ক্ষমতা লোভীরা, যে গদি লোভীরা তাদেরকে আটকাতে চাইছে, তারা কিন্তু একদম হাঁকপাঁক করতে শুরু করেছে। আর বাংলাও দেখছে হ্যাঁ, প্রতিবাদের মুখটা এরকমই হওয়া উচিত, আন্দোলনের অভিমুখটা এইরকমই হওয়া উচিত। যাই হোক, তারা যেটা করেছেন যে তাদেরকে তো ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল যে আজকে বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে ফিরতে হবে সমস্ত কিছু ভুলে গিয়ে, কিন্তু সেই জায়গাটায় তারা এবার পাল্টা কিন্তু ডেডলাইন দিয়ে দিলেন। তারা বললেন অবশ্যই আমরা আন্দোলনের প্রথম দিন থেকে যে দাবিগুলো করছিলাম সেই 5 দফা দাবি সহ আমাদের বেশ কিছু দাবি আছে, সেগুলোকে আপনারা মিটিয়ে দিন, আমরা অবশ্যই করে ভেবে দেখব যে এবার সত্যিই আমরা কর্মবিরতি তুলে নেব এবং কাজে ফিরব কি না। এবং সেই জায়গায় তারা কিন্তু একদম স্ট্যাট ধরে ধরে, ডেটা ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন যে প্রতি ছত্রে কীভাবে মিথ্যাচার করা হচ্ছে। মানুষের সামনে তো করা হচ্ছিলই রাজনৈতিক প্রোপাগান্ডা করতে, এমনকি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করা হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েও মিথ্যা কথা বলেছে এতখানি নচ্ছার এরা। ফলে আগামী দিনে যে আইনি যুদ্ধের রাস্তাটা খোলা হতে চলেছে এবং সেই আইনি যুদ্ধ শুরু হলে প্রথমেই এইটা সুপ্রিম কোর্টকে জানানো হবে যে দেখুন আপনাদেরও কীভাবে প্রভাবিত করার জন্য মিথ্যাচার করা হয়েছে, যারা এরকম জলজ্যান্ত মিথ্যাচার করছে তাদের ভার্সন শুনবেন নাকি আমাদের ভার্সনটা শুনবেন, এবং তারপর আপনারাই ডিসিশন নিন আমরা এই কর্মবিরতিতে না মিটিয়ে কি ঠিক করেছি না ভুল করেছি। এবং আজকে স্বাস্থ্যভবন অভিযানে যে জায়গাটা হচ্ছে সেখানে যে পয়েন্টগুলো বলেছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে হবে। সন্দীপ ঘোষকে নামকাওয়াস্তে করা হয়েছে এবং সেই ডিসিপ্লিনারি অ্যাকশান না থাকলে যে কোনো দিন সেটা উঠে যেতে পারে, এই ক্ষোভ যখন মিটে যাবে তখন হয়ে যাবে। এমনকি অভিক দে আর বিরূপাক্ষ তাদেরকেও কিন্তু কোনো রকম প্রপার কারণ দেখানো হয়নি, তাদের যে সাসপেন্ড করা হয়েছে প্রপার কারণ দর্শিয়ে তবে সেই সাসপেনশন তুলে দিতে হবে, নাহলে কিন্তু যে কোনো দিন এই এটা উঠে যেতে পারে। অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম এবং আলাদা বাথরুম সেই ব্যবস্থা করতে হবে। মহিলা ডক্টরদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা বাহিনী, ওভারঅল রেস্টরুমের বাইরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী, পর্যাপ্ত সিসিটিভি, এর পাশাপাশি ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ রোগী নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এখানে একটা তারা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমরা তো কোনো যুদ্ধে আসছি না রে ভাই, কিন্তু এই যে রোগীর পরিবার খেপে যান, রেগে যান, তারা কোনো রকম হামলা চালান, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যথাযথ রোগী পরিষেবার ব্যবস্থাই নেই। এই নীল সাদা রং করা হচ্ছে, বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে, সেখানে সব গালভরা নাম দেওয়া হচ্ছে, কিন্তু আসল যে রোগী পরিষেবার ব্যাপার, ট্রিটমেন্টের যে সিস্টেম সেটাকেই করা হচ্ছে না। মেডিকেল কলেজগুলোতে ফ্যাকাল্টি দেওয়া হচ্ছে না, এই জায়গাগুলোকে কিন্তু করতে হবে। এমনকি সবথেকে বড় কথা যেটা তারা আরেকটা কথা বলেছেন যে এখানে শূন্য পদে নিয়োগটা করতে হবে, ঠিকাকর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে। সব জায়গাতেই তো সিভিক ডাক্তার, সিভিক নার্স এইসব দিয়ে চলবে, কেননা ওই পার্টি ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া যায়, অল্প টাকা লাগে সরকারের, এবং তাদেরকে আসল কাজটার জায়গায় তোলাবাজির কাজে ব্যবহার করা যায়। তারাও খুশ তোলাবাজি করে, পার্টিও খুশ, পার্টি ফান্ডেও টাকা জমছে, আর এইটা পাওয়া যাবে বলে পার্টির ক্যাডারও হয়ে যাচ্ছে, যারা ভোটে গিয়ে লুটপাত করতে পারছে। এই যে অন্যায় অবিচারটা চলছে, অরাজকতাটা চলছে, সেটাকে থামাতে হবে, সঠিক নিয়োগ করতে হবে, সঠিক লোককে সেখানে দিতে হবে। এবং আরেকটা পয়েন্ট তারা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যারা এই বলছেন না যে ডাক্তাররা চিকিৎসা করছে না, তারা বসে বসে চা কফি খাচ্ছে, আন্দোলন করছে, আর তার ফলে মানুষ মরে যাচ্ছে, কতখানি ঘুম ধরে গেছে তাদের মাথায়, কতখানি বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে একবার ভেবে দেখুন। বলছে এই যে রেফারেল সিস্টেম, এই রেফারেল সিস্টেমের বলি কতজন হয়েছে আপনারা জানেন? এই পশ্চিমবঙ্গে একটা হাসপাতাল থেকে আর একটা হাসপাতালে প্রথম কথা রেফার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কেন সেই হাসপাতালেই সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা নেই, সেটা তো প্রথম প্রশ্ন, সেই জায়গাটা তৈরি করতে হবে। 2 নম্বর কথা, যাকে পাঠানো হচ্ছে বা যিনি পাঠাচ্ছেন তিনি জানেন না যেখানে রেফার করে পাঠাচ্ছেন সেখানে তার সেই চিকিৎসার ব্যবস্থাটা হবে কিনা, পর্যাপ্ত বেড আছে কিনা। আজকের দিনে আধুনিকীকরণ, সব জায়গায় সব কিছু চলছে, সেখানে ডিজিটাল ব্যবস্থা করলেই এটা খুব ইজিলি হয়ে যায় যে আমি এই হসপিটালে আছি, এই হসপিটালে এই ট্রিটমেন্টের সিস্টেমটা নেই, একে আমাকে এই ট্রিটমেন্টটা লাগবে, কোন নিয়ারেস্ট কোন হসপিটালে সেইটা এখন ফাঁকা আছে, বেড ফাঁকা আছে, সেখানে গিয়ে সেটা করাতে পারবে, তাকে সেখানে রেফার করা গেল, পেশেন্টটার জান বাঁচবে। কোনো রকম কোনো সদিচ্ছা নেই, শুধুমাত্র এখানে দুর্নীতি রাখরা হয়ে উঠছে। এবং স্বাস্থ্যভবনের যারা উচ্চপদস্থ কর্তা রয়েছে তারা এই কিন্তু দুর্নীতির দায় এড়াতে পারেন না, তাই স্বাস্থ্যভবন অভিযান হচ্ছে এবং স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের রেজিগনেশনের দাবি থাকছে। তার পাশাপাশি যেটা হচ্ছে, ডিসি নর্থ যিনি ওই অভয়ের বাবা মাকে গিয়ে টাকা ঘুষ দিতে চেয়েছিলেন তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। ডিসি সেন্ট্রাল যিনি মিথ্যা কথা বলে অভিক দেখে আড়াল করতে চেয়েছিলেন তাকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে।
বিনীত গোয়াল, যিনি নিজে নাকি স্বীকার করে নিয়েছেন তদন্তে গাফিলতি হয়েছে, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, তাকে জোর করে আটকে রাখা হয়েছে, অবিলম্বে তার অপসারণ করতে হবে। এবং প্রতিটি কলেজে নির্বাচিত ছাত্র সংসদ এবং রোগী কল্যাণ সমিতির অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি এই যে ডাক্তারদের আন্দোলন হচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে নেমেছে, এবং ডাক্তারবাবুরাই একদম স্পষ্টভাবে বলছেন এতে শাসক দলের বড্ড গাত্রদাহ হয়েছে, ফলে তৃণমূলী গুন্ডারা এবং পুলিশি গুন্ডামি চলেছে, এই সাধারণ মানুষের উপর বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছে এই আন্দোলনকে ভয় পেয়ে গিয়ে, ফলে সেই সমস্ত তৃণমূলী গুন্ডা এবং পুলিশদের চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের যথাযোগ্য শাস্তির বিধান করতে হবে। এবং শেষ দাবি যেটা রেখেছেন সেটা সবথেকে বেশি মারাত্মক, সেটা হচ্ছে এই যে এখন বাংলা কার্যত শোকের আবহে রয়েছে, সেই শোককে ভুলে গিয়ে এখন উৎসবে মাততে বলেছেন, এর থেকে অমানবিক অশ্লীল দাবি হতে পারে না, তাই ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রীকে এই অমানবিক আহ্বান ফিরিয়ে নিতে হবে। এবং এটা যদি সত্যিই তিনি করাতে পারেন এই ডাক্তারবাবুরা, তবেই বোধহয় বাংলা একটু স্বস্তি পাবে। আর না হলে আজকে যে প্রত্যয় নিয়ে তারা স্বাস্থ্যভবন গেছেন, সেখানে কিন্তু তারা আবারও সেই লালবাজার স্টাইলই, একদম কোনো রকম অরাজকতা নয়, তারা বসে থাকছেন অবস্থানে, যতদিন যতক্ষণ অবধি বসিয়ে রাখবেন আমরা বসে থাকব, যা করার আছে আপনাদের করে দিন, কিন্তু এই পদত্যাগপত্র হাতে না পাওয়া অবধি আমরা কিন্তু ফিরব না। আর যদি সেটা সত্যিই করতে পারেন তাহলে কিন্তু সেটা মাইলফলক হয়ে থাকবে, সেই মাইলফলকের উপর ভর করে এবার আপামর বাঙালি যাবে ওই 14 তলায় যে এবার এই রেজিগনেশনটা আপনার কাছ থেকে চাই। আর যদি এই ডাক্তারবাবুদের আটকাবার জন্য কোনো রকম দমন পীড়নের ব্যবস্থা হয়, তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা হয়, তারপরও গোটা বাংলা কিন্তু আর চুপ করে বসে থাকবে না, তারা কিন্তু হিসেবটা বুঝে নিতে তখন রাস্তায় নামবে। ফলে সেই জায়গা থেকে বলা যেতেই পারে আজকের যুদ্ধটা হয় এসপার নয় ওসপারের, হয় ডাক্তারবাবুরা এই পদত্যাগের কাজে সফল হয়ে ফেরত আসবেন এবং যুদ্ধটা জয় করবেন এবং তারপর বাঙালিকে নতুন মনোবল দেবেন, যে মনোবলে ভর করে এবার বাংলা ডাইনিমুক্ত করার দাগ উঠবে। আর যদি তাদেরকে আটকাতে হয়, তাদেরকে দমন পীড়ন করতে হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হয়, যে রাগটা যে ক্ষোভটা বাঙালির মধ্যে জাগবে সেই ক্ষোভের আগুনেও কিন্তু ওই 14 তলা ডাইনিমুক্ত হবে। এই 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 জায়গাটা কিন্তু ক্রমশ যেন স্পষ্ট হয়ে যাচ্ছে, আর যত সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে তত ভয় পেতে শুরু করেছে। এখন দেখা যাক, যুদ্ধ যে জয় হবে এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে, কিন্তু সেটা কোন পথে সেটা বোধহয় আজকেই ডিসাইড হয়ে যাবে। কি বলবেন বন্ধুরা ডাক্তারবাবুদের এই সদর্থক পদক্ষেপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।